নমস্কার, নতুন কথা চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কন্যা সন্তানদের জন্য একদম নতুন নতুন কিছু নাম। তবে এই ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এক নম্বরে নাম হল ধৃতিকণা, দুই নম্বরে নাম হল পূর্ণাংশী, তিন নম্বরে নাম হল রূপাংশী, চার নম্বরে নাম হল স্নেহাংশী, পাঁচ নম্বরে নাম হল স্বর্ণপর্ণা, ছয় নম্বরে নাম হল মেঘাংশী, সাত নম্বরে নাম হল শতদীপ্তা, আট নম্বরে নাম হল ঋতুশ্রী, নয় নম্বরে নাম হল ব্রতশ্রী, দশ নম্বরে নাম হল সৌদিশা, এগারো নম্বরে নাম হল শ্রীতপা, বারো নম্বরে নাম হল সোমাদ্রিতা, তেরো নম্বরে নাম হল অরণ্যা, চোদ্দ নম্বরে নাম হল ঋদ্ধা, পনেরো নম্বরে নাম হল উর্ষা, ষোলো নম্বরে নাম হল ধ্রিয়া, সতেরো নম্বরে নাম হল সৃজয়িতা, আঠেরো নম্বরে নাম হল তনিকা, উনিশ নম্বরে নাম হল দিতি, কুড়ি নম্বরে নাম হল প্রীতিশা, একুশ নম্বরে নাম হল সুজয়িনী, বাইশ নম্বরে নাম হল মধুদীপা, তেইশ নম্বরে নাম হল রাহি এবং চব্বিশ নম্বরে নাম হল শাশ্বতী। তো বন্ধুরা, এই সমস্ত নামগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং রোজ আমার চ্যানেলের ভিডিও পেতে চান, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার ফিরে আসছি একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। ধন্যবাদ।